এইডস বলতে আসলে আমরা কি বুঝি? এইডস আসলে একটা নির্দিষ্ট রোগ না, অনেকগুলো রোগের সমষ্টি বলা যেতে পারে। আর এইডস আর এইচআইভি, এই দুটা, এইচআইভি হচ্ছে একটা ভাইরাস যেটার যার কারণে আসলে এইডস হয়। এইডস এর এইচআইভি ভাইরাসটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। সাধারণত দেখা যায় যে এইচআইভি ভাইরাস রোগ প্রতিরোধী যে কোষগুলো আছে সেই কোষগুলোর উপর সরাসরি আক্রমণ করে, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং অনেক দিন পর এইডস আক্রমণেরও অনেক দিন পর দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে বিভিন্ন ধরনের অপরচুনিস্টিক ইনফেকশন এবং ক্যান্সারের কারণে রোগী খারাপ হয়ে যেতে থাকে, এবং তখনই যে পরিস্থিতির সৃষ্টি হয় সেটাকেই বলা হয় এইডস। এইচআইভি বা এইডস এর কোনো প্রতিকার আছে কি? আসলে এইচআইভি এইডস ভাইরাল যে কোনো ইনফেকশন, সেটার আসলে কোনো, বেশিরভাগ ইনফেকশনের কিন্তু ভ্যাকসিন নাই। ভাইরাল যেটা এইচআইভি, কিন্তু এখনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। কিছু কিছু ভাইরাস এগেনস্ট ভ্যাকসিন আছে, এইচআইভি এখনো নেই। তাই যেসব ভাইরাস এগেনস্ট ভ্যাকসিন থাকবে না, তাদেরকে অবশ্যই আমাদের প্রতিরোধ করতে হবে। এবং এই করোনার সময় আমরা দেখছি যে আসলে মানে করোনা প্রতিরোধ করার চেয়ে কিন্তু এইচআইভি প্রতিরোধ করা অনেক সহজ, যেটা আমি ব্যক্তিগতভাবে আমি খেয়াল করছি যে করোনার চাইতে এইচআইভি প্রতিরোধ করা অনেক সহজ। আমাদের যে ঝুঁকিপূর্ণ গ্রুপ, তাদেরকে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে কারা কারা আমাদের মধ্যে ঝুঁকিপূর্ণ। এক হচ্ছে অভিবাসী, আমাদের কিন্তু অনেক 1 কোটির উপরে মানুষ কিন্তু বিদেশে থাকে, এবং তার মধ্যে 30% মানুষ হচ্ছে ওখানে শ্রম হিসেবে কাজ করে, লেবার হিসেবে কাজ করে। এবং এদের মধ্যে দেখা যায় যে ঝুঁকিপূর্ণ অভ্যাস তাদের থাকে, যার ফলে তাদের থেকে মেইনলি কিন্তু ইনফেকশনটা স্প্রেড হয়। এছাড়া আছে সেক্স ওয়ার্কার, তারপরে হচ্ছে হিজড়া, এদের মধ্যেও কিন্তু, এবং ইনজেক্টেবল ড্রাগ এবিউজ, এরা হচ্ছে কি আমাদের আমাদের হচ্ছে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী। এই গোষ্ঠীগুলোকে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, এবং এদের এদের যে আত্মীয় স্বজন বা ওয়াইফ বাচ্চা, এদের কিন্তু ইনফেক্টেড হওয়ার চান্স বেশি থাকে। এবং গত বছর যেটা হচ্ছে যে 869 জন এইচআইভি ইনফেক্টেড নতুন করে শনাক্ত হয়েছে বাংলাদেশে, তার মধ্যে 30% দেখা গেছে এরা অভিবাসী অথবা অভিবাসীর আত্মীয়। তার মানে আমাদের এই গ্রুপটাকে খুব ভালো করে আমাদের আইডেন্টিফাই করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন আমরা ব্লাড ডোনেশন করব বা ব্লাড রিসিভ করব, তখন অবশ্যই যেন সেটা ভালোভাবে স্ক্রিনিং করা হয়। এবং 3 নম্বর আমি অবশ্যই বলবো যে অভিবাসীদের স্ত্রী যারা আছেন, তারা যদি গর্ভবতী হন এবং তাদের তাদেরও এটা আসলে অনেকে ইগনোর করে ব্যাপারটা, কারণ এটা আমাদের আমাদের সমাজে একটা সমস্যা কি, আমরা হচ্ছে কোণঠাসা করে ফেলি। যেমন একটা মানুষ যদি এইচআইভি ইনফেক্টেড হয়, তাকে আমরা একদম কোণঠাসা করে ফেলি, সেই জন্য মানুষ এই পরীক্ষাটাও করতে চায় না। সেক্ষেত্রে অভিবাসীদের যে ওয়াইফ আছে তাদেরকে অবশ্যই টেস্ট করা উচিত, বিশেষ করে প্রেগনেন্সি পিরিয়ডে। তো অবশ্যই ফার্স্ট ট্রাইমেস্টারে তাদের অবশ্যই উচিত এটা টেস্ট করে দেখা। এছাড়া যে অঙ্গ যেটা ট্রান্সপ্লান্টেশন করা হয়, ট্রান্সপ্লান্টেশনের সময় তো অবশ্যই এইচআইভি টেস্ট করাও হয় এখন। আর হচ্ছে যখন বাচ্চা হবে, ডেলিভারির সময়টা, প্রেগনেন্সি এবং ডেলিভারির সময়টা আমাদেরকে খুব কশাস থাকতে হবে, যাতে আমরা সেফ ডেলিভারি প্র্যাকটিসটা করতে পারি। ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিহীন যারাই যারাই থাকুক না কেন, কারণ আমি ঝুঁকিহীন এখনো বলতে পারছি না, কারণ হচ্ছে যে কে যে ইনফেক্টেড, আমি আগেই বলেছি যে 7 থেকে 10 বছর পর্যন্ত এই জীবাণুটা সুপ্ত অবস্থায় থাকতে পারে। তো এখানে আসলে বোঝার উপায় নেই কখন ইনফেক্টেড হয়ে গেছে, সেক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আমাদের সেফ ডেলিভারি প্র্যাকটিসটাও করা উচিত।